তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজই কিন্তু নিয়ে চলে এসেছি আমি আপনার জন্য একটা সমস্যার সমাধান। তো আপনারা কিন্তু এখন রিসেন্টলি নিউজে শুনছেন যে কালকে কিংবা পরশুর মধ্যে কিন্তু প্লে স্টোর থেকে দুটো অ্যাপ ডিলিট করা হচ্ছে, একটা হচ্ছে মিত্র অ্যাপ আর একটা হচ্ছে রিমুভ চায়না অ্যাপ। তো আপনাদের মনে কিন্তু এখন অনেক প্রবলেম হচ্ছে, বা আপনি দেখছি আপনাদের কিন্তু অনেক এখন সমস্যা হচ্ছে। আগে কিন্তু মেলে অনেকজন বললো যে দাদা এটা নিয়ে একটা ভিডিও বানাও যে এগুলো কেন ডিলিট করা হচ্ছে বা এগুলো পেছনে কি কারণ। তো তাই আমি কিন্তু ভিডিওটা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, যাতে আমি এখানে কিন্তু আপনার সব সমস্যা যতগুলো আছে সবগুলো সলিউশন করবো একটা ভিডিওতে। তো ভিডিওটা হতে পারে একটু লম্বা, তো আপনার একটু ধৈর্য ধরে দেখুন, এ টু জেড আপনার সবকিছু জানতে পারবেন কি কারণ ডিলিট হয়েছে, কি জন্য ডিলিট হয়েছে, বা এগুলোর মধ্যে কি ছিল যেগুলো থেকে গুগল তার প্লে স্টোর থেকে কিন্তু রিমুভ করে দিয়েছে এই অ্যাপগুলোকে। ভিডিওটা পছন্দ হলে কিন্তু এখন থেকে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটাকে পজ করে এখনই সবাইকে সাথে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে ফেসবুকে শেয়ার করে দেন, যাতে কিন্তু তারা আপনার সাথে সাথে ভিডিওটা দেখতে পায়, কারণ ভিডিওটা খুবই ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে অলরেডি সেট করে রাখবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যেতে পারে। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করো। প্রথমে আমি কথা বলছি মিত্র অ্যাপটা নিয়ে। তো মিত্র অ্যাপটা নিয়ে কিন্তু অনেক ক্রিয়েটর, প্রায় বলতে গেলে সব ক্রিয়েটর কিন্তু ভিডিও বানিয়েছিল। তো তা আমি এটা নিয়ে ইন্ডিভিজুয়ালি আপনার জন্য কোনো ভিডিও বানালাম না। তাও যদি কেউ না জেনে থাকেন তাহলে আমি তাদেরকে বলে দিই শর্টে যে কি কারণে মিত্র অ্যাপটাকে ডিলিট করেছে। তো মিত্র অ্যাপটাকে প্লে স্টোর থেকে রিমুভ করা হয়েছিল অনেকগুলো কারণে। তো মেন যে কারণটা ছিল সেটা হচ্ছে কিন্তু মিত্র অ্যাপ ছিল মেড ইন পাকিস্তান, কিন্তু সেখান থেকে কোডটা কেনার পরে যখন ইন্ডিয়াতে যখন সেই কোডটা কিনে পরে চালানো হলো তখন বলা হলো এটা মেড ইন ইন্ডিয়া। এই কারণে কিন্তু প্লে স্টোর বলছে যে অন্য কোনো কান্ট্রি সেখানে যখন আমরা কোড কিনে পর নিজেদের এরিয়াতে চালাচ্ছি তখন কিন্তু সেখানে তার নামটা দিতে হবে। তো সেখানে কিন্তু মেড ইন পাকিস্তান ছিল না, মিত্রটা কিন্তু উ করে ছড়িয়ে পড়েছিল মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া বলে। আর এই কারণে কিন্তু অ্যাপটা এতটা পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছিল। তাছাড়াও কিছু প্রাইভেসি পলিসির কিন্তু এখানে প্রবলেম হচ্ছিল ইউজার্সদের ডাটাতে। তো সেই কারণে কিন্তু বিভিন্ন রিপোর্ট আসার কারণে মিত্র অ্যাপটাকে মূলত এই কারণগুলোর জন্য রিমুভ করা হয়েছে। তো এটা তো আপনার জেনে গেলেনই যে কি কারণে মিত্র অ্যাপটা ডিলিট হল। তো এবারে মূল যেটি উঠে এসছে, যেটা আমাদের কিন্তু আমাদের ইন্ডিয়াতে জয়পুরে একটা অ্যাপ ডেভেলপমেন্ট করা ছিল যেটা নাম হচ্ছে রিমুভ চায়না অ্যাপ। তো এই অ্যাপটা কেন ডিলিট করা, এটা নিয়ে কিন্তু অনেকেই মনে সংশয় হচ্ছে যে এটা তো মেড ইন ইন্ডিয়া, একদম পুরোপুরি পিওর মেড ইন ইন্ডিয়া, তাহলে এটা কি কারণে ডিলিট করা দেবে কেন, সেগুলো কিন্তু এখন প্রশ্ন হচ্ছে। তো আমি এটা বলছি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটাকে দেখুন, আর যদি ভিডিওটা ভালো লাগছে একটা কিন্তু লাইক অবশ্যই করে দেবেন। তো দেখুন রিমুভ চায়না যে অ্যাপটা ছিল এগুলো কিন্তু মানে কি বলবো দুটো সাইড, একজন বলছে যে না ঠিক হয়েছে আর একজন কিন্তু বলছে ভুল হয়েছে। তো এইটার মধ্যে কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে, তো আমি সেগুলোর মধ্যে থেকে আপনাদেরকে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি। তো যে রিমুভ চায়না অ্যাপটা আছে এটা কিন্তু মূলত কি কাজ করছে সেটা আমি আপনাদের আগে বলে দিই। তো রিমুভ চায়না অ্যাপটা যখন আমরা ইনস্টল করতেন সেটা কিছু পারমিশন হতে চাইতো, তো তারপরে কি করতো আপনার ফোনে যেসব অ্যাপগুলো ছিল সেগুলোকে স্ক্যান করতো, স্ক্যান করার পরে আপনাদের বলতো যে কোন অ্যাপগুলো চাইনিজ অ্যাপ, ঠিক আছে। তো এই কারণে কিন্তু এই অ্যাপটাও কিন্তু 4-5 দিনে প্রায় 5 মিলিয়নের মতন ডাউনলোড হয়ে গেছিলো এই অ্যাপটা। এবার প্রশ্ন হচ্ছে এই অ্যাপটা তাহলে কি কারণে করা হলো, এটা তো একদম মেড ইন ইন্ডিয়া আর এটা মেড ইন ইন্ডিয়া স্ট্যাম্প ছিল আর এটা জয়পুরে আমাদের ডেভেলপ করা ছিল, তাহলে এটা কি কারণ হতে পারে। তো আপনারা যারা প্লে স্টোরে অ্যাপ ডেভেলপমেন্ট করেন তারা কিন্তু একটা জিনিস অবশ্যই জেনে রাখবেন, বা যারা আমার এমনি নর্মাল ভিউয়ার্সরা আছেন তারাও কিন্তু জেনে থাকুন যে প্লে স্টোর যখনই কোনো অ্যাপকে তাদের অ্যাপ করা হয় বা অ্যাপ তৈরি করা হয় তখন কিন্তু নির্দেশ দেওয়া থাকে তাদের একটা ফর্মের মতন, সেখানে কিন্তু অনেকগুলো নিয়ম তাকে মেনটেন করতে হয় তবে তারা প্লে স্টোর জায়গা পায় সেই অ্যাপগুলো। তো মূলত যে নিয়মটা গুগল আমাদের সামনে দেখাচ্ছে সেটা বলছে যে যে অ্যাপটা ছিল রিমুভ চায়না অ্যাপ এটা কিন্তু ফোর্স করছিল ইউজারদের অন্য কোনো কান্ট্রির অ্যাপগুলো কিন্তু ডিলিট করার জন্য, আর এটা কিন্তু ইললিগাল মানা হয় প্লে স্টোর থেকে, যে অন্য কোনো কান্ট্রির অ্যাপটাকে যদি ইউজারদের কাছে এরকম করা হয় ফোর্স করা হয় তাদেরকে ডিলিট করার জন্য, কিংবা যদি ইউজারদের ফোন থেকে কোনো অ্যাপ যদি নিজের মতন করে সেটিং করে নেয় কোনো অন্যান্য অ্যাপগুলোকে সেক্ষেত্রে। তো দেখুন সেটিং করার কথাটা কিন্তু এখানে প্রায় অনেকেই দেখা যেত, এটা কিন্তু গুগল খুব একটা ভালোভাবে দেখছিল, কিন্তু যেটা ভালোভাবে দেখছে সেটা হচ্ছে যে ইউজারদের কিন্তু ফোর্স করা ছিল। তো দেখুন অ্যাপটা যখনই আপনার খুলতেন, যদি কাউকে ডাউনলোড করে থাকেন যখনই আপনার অ্যাপটা খুলতেন তখন দেখতে পাচ্ছেন স্ক্যানগুলো অপশান আসছে, স্ক্যান ক্লিক করলে কিন্তু অ্যাপ অনেকগুলো অ্যাপের লিস্ট চলে আসছে, একটা দুটো যার যেমন চাইনিজ অ্যাপ ছিল, এবং সেই
অ্যাপগুলো ছিল এবং তার পাশে দেখবেন একটা ডিলিটের অপশন ছিল আর নিচে আরেকবার রিস্ক্যান করা অপশন ছিল। তো রিস্ক্যান করলে আর একটু ভালোভাবে আপনার স্ক্যানিংটা করতে পারছেন আর ডিলিটের যে অপশনটা ছিল ওটা ক্লিক করলে আপনার সেই অ্যাপটাকে ডিলিট করতে পারতেন। তো এখানে অনেকে বলছে যে না এটা তো ফোর্স করে, এরা তো কোনো বলে যে না আমাদের ডিলিট করতে হবে এরকম কোনো কথা বলে, তারা জাস্ট আমাদের স্ক্যান করে দিত। আরেক পক্ষ বলছে যে না শুধুমাত্র তার ডিলিটের অপশন কেন থাকবে, অন্য কোনো অপশন কেন থাকবে না। তো এরকম নিয়ে কন্ট্রোভার্সি এখন চলছে। আর আপনার জানেন ইন্ডিয়াতে এখন টুইটারে একটাই ট্যাগ রান করছে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ বয়কট চাইনিজ অ্যাপ। তো এরকম কিন্তু এখন হচ্ছে। তো প্লে স্টোরে আমার যেটা মানে মনে হচ্ছে যে যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে কিন্তু গুগলকে চাইনিজ অ্যাপ ফোর্স করেছিল, যারা অ্যাপ ডেভেলপার আছে তারা কিন্তু গুগলকে ফোর্স করেছিল তাদের। যেমন আপনারা দেখলেন যে টিকটক অ্যাপটা ছিল তা কিন্তু রেটিংটা একদম হুট করে 1.2/3 থেকে একদম পুরো একদম 4.56 করে দিয়েছে 4-5 দিনের মধ্যে, যে রিভিউগুলো ছিল ফেক রিভিউ সেগুলোকে ডিলিট করে পর। তো তারপর যখন এরকম চাইনিজরা দেখলো যে আমাদের যে অ্যাপগুলো আছে এগুলোকে কিন্তু এরকম ভাবে ডিলিট করা হচ্ছে একটা মেড ইন ইন্ডিয়া, তখন কিন্তু তারা পথ খুঁজে খুঁজে গুগলকে কিন্তু কোনোভাবে ফোর্স করলো এবং গুগলও কিন্তু একটা রাস্তা পেয়ে গেল যে শুধুমাত্র ডিলিশন অপশন নিয়ে আছে তার মানে হচ্ছে ইউজার তো ফোর্স করাচ্ছে। কিন্তু আসলে তো আমাদেরকে আপনি যদি ভেবে দেখেন আমাদেরকে কিন্তু ওটা ফোর্স করে না, আমাদেরকে ওটা জাস্ট বলছে যে আপনি এটা ডিলিট করবেন কিনা এরকম আর কি। আমাদের সামনে অপশন আসছিল বা বরং ভালো কাজ করছিল যে সেটাকে স্ক্যান করে দিচ্ছিল আমাদের সামনে। তো যা যা বুঝতে পারেন না চাইনিজ অ্যাপ কোনটা তা কি, কিন্তু এটা অনেক সুবিধা হচ্ছিল। তো দেখুন আপনি যে প্লে স্টোরটা একটু ভালো করে ঘেটে দেখেন দেখবেন অন্য দেশের থেকে চাইনিজ যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু প্লে স্টোরে একদম ভরে ভরে চাইনিজ অ্যাপ আছে। ইন্ডিয়ার অ্যাপ কতগুলো আছে আপনি নিজে বলুন, প্লে স্টোরে আমি জান দেখুন ইন্ডিয়াতে কিন্তু খুব একটা বেশি আপনি কিন্তু চাইনিজ অ্যাপ কিন্তু আপনি ভরে ভরে পাবেন প্লে স্টোরের মধ্যে। তো এটাও কারণ হতে পারে যে চাইনিজরা কিন্তু গুগলকে ফোর্স করেছিল যে না আমাদের এই অ্যাপটার দ্বারা আমাদের অনেক ক্ষতি হচ্ছে তাহলে আপনি অ্যাপটাকে রিমুভ করে দিন, এরকম ভাবে একটু ফোর্স হয়েছিল হয়তো এরকম জানা যাচ্ছে একটু আধটু। তো যাই হোক এসব কিন্তু ছোটখাটো কিছু ছোট প্রবলেম কিংবা বড় প্রবলেম নেই, কিন্তু এই দুটো অ্যাপকে আপাতত ডিলিট করলো। তো মনে রাখবেন কোনো অ্যাপ দ্বারা যে চাইনিজ অ্যাপ ডিলিট করে দেবে এরকম না, আপনার নিজেদের ফোন আপনার নিজেদের মতন করে আনইনস্টল করতে পারবেন। তো আপনারা কিছু না আপনার যখন একটা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন তার পারমিশন চেয়ে দেখবেন সে কী কী পারমিশন চাইছে। তো আপনার কী করে বুঝবেন পারমিশনের মাধ্যমে অ্যাপটা ভালো কি না খারাপ? তো যখন দেখবেন আপনি একটা ক্যামেরা অ্যাপ ডাউনলোড করছেন, ক্যামেরা অ্যাপ সাধারণত কী চায় আপনি একটু ভেবে দেখুন, ক্যামেরা পারমিশন, গ্যালারি পারমিশন আর বড় জোর হলে আপনার মাইক্রোফোনে পারবেন। সেই যদি আপনার SMS এর পারমিশন চায় আপনি কেন দেবেন, কারণ SMS নিয়ে ক্যামেরা অ্যাপটা কি করবে, ক্যামেরাতে তো SMS এর কোনো কাজ নেই। তাহলে এরকম ভাবে কিন্তু আপনার ফাইন করতে পারবেন এবং যেসব ফেক অ্যাপগুলো আছে শুধুমাত্র চাইনিজ না অন্যান্য ফেক অ্যাপগুলোও কিন্তু আপনার নিজের ফোন থেকে এইভাবে পারমিশন দিয়ে কিন্তু আপনার আনইনস্টল করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটা, যেটার মাধ্যমে আমি আপনার বললাম যে কি কারণে দুটো অ্যাপকে মোট করা ডিলিট করা হয়েছিল। আপনার যদি চান তো কিভাবে কিন্তু চাইনিজ অ্যাপগুলোকে নিজের থেকে পারমিশন দিয়ে কিন্তু ডিলিট করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন, বন্ধু বান্ধব সবাইকে সাথে শেয়ার করুন যারা তারা ব্যাপারটা জানতে পারে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে অলে সেভ করে রাখবেন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যেতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা মানে বলকে ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে।